বড় বউয়ের জন্য দ্বিতীয় স্ত্রী চলে যাওয়ায় আমগাছের সঙ্গে বেঁধে উল্টো করে ঝুলিয়ে আট মাসের শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে হত্যার চেষ্টা করে খুনি বাবা। নড়াইলের লোহাগড়া উপজেলার রঘুনাথপুর গ্রামে ঘটে এই মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা। জানা গেছে প্রায় ১৩ বছর আগে মামুন শেখের সঙ্গে বিয়ে হয় কুলসুমের। বিয়ের পর থেকে তারা ভালোভাবে সংসার করে আসছিল। তাদের ঘরে দুটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। এক বছর আগে মামুন প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করে। এরপর থেকে প্রথম স্ত্রী ও ছেলে মেয়েদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় সে। গতকাল দুপুরে কুলাঙ্গার স্বামী বউ কুলসুমকে তার বাবার বাড়ি থেকে ১,০০,০০০ টাকা যৌতুক আনতে বলে, কিন্তু বাবা মা গরিব বিধায় টাকা আনতে অস্বীকার করে। এরই জেরে বউকে মারপিট ও গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টাও করে জানোয়ার স্বামীটা। এ সময় দ্বিতীয় স্ত্রী বড় বউকে চুল ধরে কিল ঘুষি মারে, দুইজনে চুলোচুলিও হয়। এতে তার দ্বিতীয় স্ত্রীও চলে যায়। দ্বিতীয় স্ত্রী চলে যাওয়ায় রাগান্বিত হয়ে মামুন দুধের শিশুকে মারধর করে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। মা খুনি স্বামীর হাত থেকে শিশুকে রক্ষা করতে গেলে তাদেরও মারপিট করে। সাংবাদিকরা উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে আট মাসের শিশু সন্তান ও তার মাকে উদ্ধার করে। ঘাতক বাবাকে পুলিশে ধরিয়ে দেয়।